নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আনলক ফাইভে আরও 200টি অতিরিক্ত ট্রেন চলবে বলে জানিয়ে দিয়ে আছে রেলের তরফ থেকে। তো আমরা জেনে নেব কবে থেকে চলবে এই ট্রেন এবং কতদিন পর্যন্ত চলবে। তো সমস্ত ডিটেলস জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দিন। আমি এরকমই লেটেস্ট আপডেট কিন্তু প্রত্যেক দিন নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনলক 5 চালু হয়ে গিয়েছে দেশে, কিন্তু তেমনভাবে দেশে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। তবে উৎসবের মরশুমে এবার খুশির খবর, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবার 200টি ট্রেন অতিরিক্ত চলবে বলে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 200টি অতিরিক্ত ট্রেন কিন্তু চালিয়ে দেওয়ার কথা বলে দিয়েছে এই উৎসবের মরশুমে। 15 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত দেশে চালানো হবে এই অতিরিক্ত 200টি ট্রেন, ঠিক এমনটাই ঘোষণা করেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 15 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত কিন্তু এই 200টি অতিরিক্ত ট্রেন চলবে বলে জানিয়ে দিয়েছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব। তো ইতিমধ্যে কিন্তু সবথেকে বড় আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে জানা যাচ্ছে। ট্রেন পরিষেবার লকডাউনের শুরুর আগে থেকেই প্রায় বন্ধ ছিল, তারপর 12 মে থেকে মাত্র 15 জোড়া ট্রেন চালু হয়, 1 জুন থেকে তারপর 100 জোড়া ট্রেন চালু করা হয়। তবে এবার আরও 80 জোড়া ট্রেন কিন্তু চালু করলো দেখতে পাচ্ছেন 12 অক্টোবর থেকে, যেটা বললাম। তো তারপর কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। উৎসবের মরশুম মাথায় রেখে কীভাবে সব সামাল দেওয়া যায় তা নিয়ে এদিন ভিকে যাদব প্রতিটি জোনের জেনারেল ম্যানেজারদের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করে এই সিদ্ধান্তের কথাই তুলে ধরেন। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সব কিছুর রিপোর্ট ঠিকঠাক থাকলেই 200টি অতিরিক্ত ট্রেন চালানো হয় বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারেন ইতিমধ্যে কিন্তু 200টি ট্রেন অতিরিক্ত চালানোর কথা বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে এবং যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকমই লেটেস্ট আপডেট কিন্তু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টাচ করে দেবেন, যখনই আমি আপডেট দেবো তখন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আসি খুব তাড়াতাড়ি আরেকটি লেটেস্ট খবর নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।